বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই মাশাআল্লাহ খুবই সুন্দর জি আমি এখানে দীর্ঘদিন যাবত সবজির চাষ টাস করতাম একটা সময় সবজি চাষ করতে যায় সেভাবে এখান থেকে আমি সফলতা অর্জন করতে পারি নাই বিভিন্ন মাধ্যম ইউটিউবের মাধ্যমে বা বিভিন্ন বাগান টাগান ঘুরে ড্রাগন চাষটাতে আমি উদ্বুদ্ধ হই হয়ে আমি অল্প দিয়ে শুরু করে এখন বর্তমানে প্রায় 3 একর জমির মতো আমার ড্রাগন চাষ আছে আর প্রত্যেক বছরে আমার প্রায় 10 লক্ষ টাকার মতন খরচ লেবার খরচ আর সার রাসায়নিক সার টার দেওয়া টোটাল খরচ হয় 10 লক্ষ টাকা প্রায় 30 লক্ষ টাকার মতন আমার এখান থেকে বিক্রি হয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম অ্যাগ্রোটিপ চ্যানেলের পক্ষতে আপনি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নাটোর জেলা নাটোর সদর উপজেলা আউরাইল গ্রামে জামিল ভাইয়ের এই ড্রাগন বাগানে দর্শক বন্ধুরা জামিল ভাই এখানে 9 বিঘা জমির উপরে এক বিশাল ড্রাগন বাগান গড়ে তুলেছে দর্শক বন্ধুরা তার এখানে 5 জাতের ড্রাগন সে চাষ করছে আসলে দর্শক সে কিন্তু প্রথমে এই ড্রাগন চাষ দিয়ে তার কৃষিকাজ শুরু করে নাই প্রথমে সে বিভিন্ন ধরনের সবজি চাষ করতেন তারপরে পেয়ারাতে আসেন তা সেগুলোতে কেমন খুব একটা বেশি বেনিফিট পাচ্ছিল না তারপরে সে আজ থেকে 4 বছর আগে এই ড্রাগন চাষে আসে এবং এই ড্রাগন চাষে সে সফলতা অর্জন করে তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে সে কিন্তু এখন প্রায় 3 একর জমির উপরে এক বিশাল ড্রাগন বাগান গড়ে তুলেছে দর্শক বন্ধুরা আজকে তারই এই সফলতার গল্প আপনাদের মাঝে তুলে ধরব এবং তার এই ড্রাগন চাষ করতে কী কী ধরনের সমস্যা ফেস করছে এবং এর সফলতা কেমন কীভাবে আসছে এইগুলো এই ভিডিওতে তুলে ধরবো দর্শক বন্ধুরা এখন চলুন আমরা জামিল ভাইয়ের সাথে কথা বলি এবং এই ড্রাগন চাষ সম্পর্কে টুকিটাকি বিষয়গুলো আমরা জেনে নিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ভাই আমি দেখতেছি আপনার বাগানে এখন থই থই করছে রেড কালার ইয়েলো কালার বিভিন্ন কালারের ড্রাগন আর কি আর ড্রাগন চাষে আসা হচ্ছে আমি এই জমিতে দীর্ঘদিন সবজির চাষ টাস করতাম পাশাপাশি সবজি চাষ করতে করতে একটা সময় পেয়ারার চাষের প্রতি আকর্ষিত মানে আকর্ষিত হইলাম আর কি পেয়ারার চাষে এখানে শুরু করার পরে পেয়ারা 4-5 বছর এখানে ভালো করছি আল্লাহর রহমত পেয়ারাতে অনেক ভালো হয়েছে পেয়ারা শেষ করার পরে মাঝামাঝি এই তারপরে দেখলাম বিভিন্ন জায়গাতে ড্রাগন চাষ হচ্ছে ইউটিউব চ্যানেল দেখে টেকে তারপরে আমাদের নাটোরে এক কথা বলা স্যার নাটোরে অনেক আগে থেকে আছে আর শুরু করলেন আর কি ইউটিউব চ্যানেল দেখে আর কত বছর আগে শুরু করছেন এটা শুরু করছি 4 বছর আগে 4 বছর আগে আচ্ছা আচ্ছা এখন টোটাল আপনি কত বিঘা এই ড্রাগন বাগান দাঁড়িয়েছে আমার প্রায় 3 একরের মতো আছে আর 6-9 বিঘার মতো প্রায় 9 বিঘার মতো আর কি আর 6 বিঘাতে আমাদের মানে 2 একরে হারভেস্ট হচ্ছে ইনশাল্লাহ এবছর আমরা পরিপূর্ণ পাচ্ছি এই যে আমরা দেখতে পাচ্ছেন যে লাল ফল লাল সাদা গোলাপি পিঙ্ক রোজ তারপরে হচ্ছে আপনার ইয়েলোটা আছে আর তারপরে জাম কালার আছে আমরা 5টা জাত নিয়ে কাজ করতেছি আচ্ছা তো আল্লাহ রহমত বাণিজ্যিক সবচেয়ে ভালো হচ্ছে আপনার লালটা পাশাপাশি আপনার ইয়েলোটা নিয়ে আমরা বাণিজ্যিকভাবে শুরু করছি ইনশাল্লাহ এবছর তাহলে আপনার কাছে হলো 5টা ভ্যারাইটি আছে জি জি 5টা ভ্যারাইটি আছে আচ্ছা 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 এটা শুরু হয়েছিল আজ থেকে 4 বছর আগে 4 বছর রানিং আমার এই বাগানটার বয়স 4 বছর রানিং জি আর কি এই আসলে আপনার আশা এই বাগানে মেইনলি হলো বিভিন্ন মাধ্যমে ইউটিউব চ্যানেল দেখে জি জি বিভিন্ন ইউটিউব চ্যানেলটা দেখে আমার এটার উপর আকর্ষণ বাড়ে আর কি যে বিভিন্ন চাষি তো করলাম দীর্ঘদিন মানে ওইভাবে আমরা ওখান থেকে লাভবান হতে পারি না পরে এখানে দেখলাম কিছু বাগান ভিজিট করলাম করার পরে দেখলাম যে এখন একটু হয়তো দাম কমছে ওই সময়টা অনেক দামও বেশি ছিল আর যতই দাম কমুক তারপরেও এই এই চাষে এখন বাংলাদেশের সর্বোচ্চ লাভজনক একটা চাষ ড্রাগন চাষটা যত চাষ আছে যত কৃষি নিয়ে কাজ হচ্ছে বর্তমানে ড্রাগন চাষটাই সর্বোচ্চ লাভজনক সর্বোচ্চ আমার আমার জ্ঞান থেকে আর কি আমি বুঝতে পারছি আমরাও অনেক জায়গায় ভিজিট করতেছি প্রতিবেদন করতেছি সবাই বলতেছি যে ড্রাগনটা যদি প্রচুর পরিমাণে ধরে খরচটা যে খুব বেশি এরকম না তা বলতেছে প্রোডাকশনের দিক থেকে অনেক বেশি প্রোডাকশনের দিক দিয়ে আপনি যদি সঠিক পরিচর্যাটা করতে পারেন যেমন সঠিক পরিচর্যার ক্ষেত্রটা হচ্ছে আপনি অর্গানিকটা বেশি ব্যবহার করতে হবে জৈব সারটা গোবর পাওয়ারটা আপনারা বেশি ব্যবহার করতে হবে রাসায়নিকটা কম রাসায়নিকটা অবশ্যই লাগবে কিন্তু জৈবটা যদি যত বেশি ব্যবহার করবেন আপনার ফলের গেট আপ সুন্দর হবে ফলের মিষ্টতা বাড়বে ফলের চালান বেশি হবে যারা আমার ধারাবাহিকভাবে আমরা একবার হারভেস্ট করছি আবার করতেছি আবার দেখেন অনেক ফল গাছে কাঁচা আছে ফুল আছে আবার অনেক ফুল ফুটেছে এটা আবার আমরা 25-30 দিনের মাথায় এটা আবার হারভেস্ট করতে পারবো পাশাপাশি দেখেন আরও কিছু ফুলের গুটি আসতেছে এই দেখেন এটা একটা সাইজ হয়ে আছে তারপরে নতুন করে আবার আসতেছে এগুলো সব
ঠিক আছে, পাঁচ সাতটা চালান অলরেডি সিরিয়ালে আছে। এটা কি 12 মাসই নাকি? না না, 12 মাস এটা আপনার বছর কয় মাস? অনেকে 12 মাসটার বলে এই চারা বিক্রি টিক্রি করার ধান্দায় আর কি। এখানে হচ্ছে সর্বোচ্চ 6 মাস। 6 মাস, 6 মাস আপনি পরিপূর্ণ পাবেন। শীতের টাইমে কি ফল পাওয়া যায়? শীতের টাইমে না, শীতের টাইমে পাওয়া যায় না। জানুয়ারি ফেব্রুয়ারিতেও যায় আমরা ফল পাই, কিন্তু খুবই কম। দেখা যাচ্ছে আমার 10 বিঘা বাগান থেকে 20 কেজি ফল পাইলাম, এটা আসলে বাণিজ্য একদমই নগণ্য। জি জি, আচ্ছা, আমাদের দর্শকদের জ্যোতিলি কিছু ফলের মনকে বিভিন্ন যে পাঁচটা ভ্যারাইটি বললেন, আমরা দর্শকদের কিছু ভ্যারাইটি মেইনলি দেখাই আর কি, চলুন আমরা একটু। জি জি ভাই, এই যে একটা দেখতেছি হলুদ হলুদ ধরনের। জি, এটা আমাদের, এটা নতুন জাত, এটা আমরা প্রায় 3 বছর হলে এটা নিয়ে আমি কাজ করতেছি। এটাকে ইয়েলো বলা বলে আর কি, বাংলায় বলে হলুদ। এটা হচ্ছে ইসরায়েলি জাত, ইসরায়েলি জাত, ইসরায়েলি। এটা ইসরায়েলে আবিষ্কার হয়েছে, বিভিন্ন দেশ হয়ে আমাদের দেশে আসছে আর কি। তো আমি গত 3 বছর হলে এটা নিয়ে কাজ করতেছি। তো আমি গত বছর 200 পিলার করছিলাম, 200 পিলারে বাণিজ্যিক হারে আমি বাণিজ্যিক সম্ভাবনাময় দেখতেছি, আল্লাহর রহমত। এটা সম্ভাবনা ভালো, সম্ভাবনা ভালো এবং কোয়ালিটি অনেক সুন্দর হয়। এটা সাইজ কত হয়? এটা আপনার 1 কেজি পর্যন্ত হয়। 1 কেজি পর্যন্ত? আর মাশাআল্লাহ, অনেক অনেক। জি জি, সিম্পল আর নর্মালি 450 গ্রাম হয় নর্মালি। আচ্ছা বড় ভাই, আপনার মনে করেন যে আমি একজন নতুন উদ্যোক্তা, আমি এই ড্রাগন বাগান করবো, সেক্ষেত্রে আমাকে কি ধরনের পরামর্শ দিবেন? আপনার 1 বিঘাতে 33% 1 বিঘাতে কতগুলো এই পিলার বা খুঁটি স্থাপন করা যেতে পারে? আপনার 1 বিঘা জমিতে কমপক্ষে 250 পিলার আপনার স্থাপন করা যাবে। আর 250 পিলার যদি আপনি স্থাপন করেন, এখান থেকে আমরা যখন শুরু করছি তখন একটু আমাদের খরচটা বেশি হয়েছে। এখন নর্মালি আপনার ফল ধরা পর্যন্ত পার পিলারে 1000 টাকা খরচ হবে। 1000 টাকা? 1000 টাকা, জি। আর 1000 টাকা খরচ পর্যন্ত মানে ওই বছরই আপনার এই টাকাটা উঠে আসবে ইনশাল্লাহ। প্রথম বছরে 1000 টাকা করে আপনি 1 বছরের মাথায়, আপনার টাইমলি যদি আপনার গাছটা লাগাইতে পারেন তাহলে 1 বছরের মাথায় যায় আপনি ফল পাবেন, পরিপূর্ণ ফল পাবেন ইনশাল্লাহ। 7-8 মাস থেকেও শুরু হয়, কিন্তু আপনার টাইমলি লাগাইলে আপনার দেখা যাচ্ছে যে 1 বছরের মাথায় যায় আপনার এই খরচটা টোটাল উঠে আসবে ইনশাল্লাহ। এখানে মানে যারা নতুন উদ্যোক্তা আছে, যারা নতুন চাষ করবে, ড্রাগন চাষে কোনো লসের কিছু নাই। আমি নর্মালি একটা কথা বলছি, দেখেন 100 টাকা কেজিও যদি হয়, আমরা একটু বসে কথা বলবো, দেখাবো বিষয়টা, দেখেন কি পরিমাণ ফল ধরে আছে। আমরা এখান থেকে আরও অনেক ফল কাটছি, ঠিক আছে, কাটার পরেও হারভেস্ট চলছে এখন, আজকেও কাটছে, দেখাবো আমি, দেখবেন। দেখেন এখানে ফুল আছে এবং লাল ফল আছে, কাঁচা ফল আছে, কোয়ালিটি দেখেন অনেকগুলো আছে। আমি যে 100 টাকা কেজির একটা হিসাব দিলাম, 100 টাকা কেজি আমরা কখনো বেচিনি কিন্তু। জি জি, তাহলে পার পিলার থেকে আমি যদি 20-25 কেজি লাল ফলটাও পাই পার কেজিতে, 100 টাকা কেজি পেলে আমি এখান থেকেও 2500 টাকা পাচ্ছি। জি জি জি, ঠিক আছে। এই লালের একটু ধরনটা বেশি, হলুদের থেকে কোয়ালিটিটা একটু ছোট হয়, একটু ছোট হয়, তিনটা চারটা কেজি আর হলুদ 2টাই কেজি। আচ্ছা স্যার, এইটা মনে হয় যে একটু গোল টাইপের না? জি জি জি, এটা লালেরই আলাদা একটা জাত, এটা আর একটু বড় হয় বেশি, এটা হচ্ছে আপনার 3টা 2টা কেজি হয়। ও, 3টা 2টা কেজি? জি, এটা এটা অনেক সুন্দর এবং রেড কালারের মধ্যে কিন্তু একটু গোল গোল আপনি দেখতে পাচ্ছেন, একদম একদম গোল বলের মতন আর কি। এটার আরেকটা আরো বড় হয়, আমি আরেকটা ফল আপনাদেরকে দেখাবো। আচ্ছা আমরা দেখি, দর্শক আমি আসতেছি। হ্যাঁ, এটা হচ্ছে আরো, দেখেন একই জিনিস, এই দুইটার সাইজ কিন্তু আরো বড় বড়। জি, এটা অনেক বড় হয় ইনশাল্লাহ। আরো আপনি বলছেন যে আরো কিছু জাত আছে, আমরা একটু দেখাবো ইনশাল্লাহ। জি ভাই, এটা অন্য একটু কালার মনে হচ্ছে, এটা কি অন্য জাত নাকি? জি জি জি, এটা অন্য জাত। আমি কিছুক্ষণ আগে বলছি যে আমি 5টা জাত নিয়ে কাজ করছি, তার মধ্যে এটাও একটা জাত। এটাকে আমরা অনেকে অনেক নামে বলে আর কি, এটা হচ্ছে জাম কালার বলে, কেউ কেউ বেগুনি কালার বলে। তা মূলত আমরা জাম কালারই বলে থাকি, কিন্তু ভিতরে এটা আমার আমার যুক্তি এটা লাল খয়েরি বললেই বেটার হয় আর কি। লাল খয়েরি এখন একজন এক নামে বলে, এটার জাতটা একটু আলাদা, দেখেন এটার কালারই আলাদা আছে। আচ্ছা বড় ভাই, এই দেখতেছি খুব সুন্দরভাবে কিছু খাবার দিচ্ছেন, আমাদের দর্শকদের একটু বলবেন গাছে আপনারা কি কি খাবার দিয়ে থাকেন প্রতি বছর এবং কি পরিমাণে? যে আমি দর্শকের উদ্দেশ্যে বলবো, আমরা একটু বসে একটু কথা বলি। আমরা ফল একবার হারভেস্ট করছি আর আরও একবার অল্প কিছু করছি, মানে ফুল হারভেস্ট একবার করা হয়ে গেছে। তা আমরা প্রত্যেক বছরই একবার হারভেস্ট করার পরে চারিদিক থেকে মাটি দিয়ে বিট করে দিয়ে এই মাঝখানে এরকম আমরা গোবর পাওয়ারটা আর কি, এটা আমরা গোবর পাওয়ারটা আমি বেশি ব্যবহার করি। এই পাওয়ারটা দেওয়ার পরে এই পাওয়ারের উপরে আমরা হালকা করে রাসায়নিক সার দিব, দিলে পরে
সেই ক্ষেত্রে এই গাছের শিকড়ের উপর আর কোনো প্রেসার পড়ে না। আচ্ছা, আপনি কি ফারস্টে আগে ই দিবেন, জৈব সার দিবেন? হ্যাঁ, আগে জৈব সারটা দিব, তারপরে হলো রাসায়নিক সার। তারপরে রাসায়নিক সার অল্প করে দিলে আমরা দেওয়ার পরে তখন যখন মেঘ বৃষ্টি হবে বা সেচের পানি যাই লাগুক, সেক্ষেত্রে আস্তে আস্তে আপনার কি সারটা কাজ করবে, গাছের শিকড়ের কোনো ক্ষতি হয় না। প্রতিটা পিলারে কত কেজি করে বছরে এই জৈব সার আপনারা দিয়ে থাকেন? এটা আপনি ধরেন সর্বনিম্ন 20 কেজি দিবেন, সর্বনিম্ন তিনবারে দিলেন 20 কেজি, কিন্তু আপনি যদি এক মনও দেন বা 60 কেজিও দেন কোনো সমস্যা নাই, দিলে বেশি ভালো দিতে পারলে। কিন্তু একজনের 20 বিঘা জমি আছে, সেক্ষেত্রে এত গোবর সার আপনার কালেকশন করা কঠিন হয়ে যায়, কিন্তু কমপক্ষে আপনি 20 কেজি জৈব সার প্রতি বছর দিতে হবে। এই রাসায়নিক সার কি কি দিছিলেন? রাসায়নিক সারটা আমরা দুইটা ভাগে ভাগ করি, একবার হচ্ছে যদি ডেপ দিয়ে থাকি, মানে DAP বলে যেটাকে, সেটা একবার দিলে দ্বিতীয়বার যা আবার হালকা কিছু TSP হালকা কিছু পটাশ দিয়ে দেই। আবার মনে করেন কতবার এটা আপনার 6টা চালান আসে, তো অল্প অল্প করে 6 বারই দিতে হয়, 6 বারই দেন, মানে মূল বড় চালান আসে 6টা, জি, সেই ক্ষেত্রে অল্প করে কমপক্ষে 6 বার দিতে হবে ফলের সময়, জি জি, অল্প করে হলেও দিতে হবে এক। আর যখন ফল ফুল না থাকবে তখন গোটা বাগানে পরিচর্যা করে পাওয়াশ একবার দিয়ে তখন একবার সার দিলেই তখন গাছের গেটা অনেক সুন্দর নিয়ে মজবুত হয় গাছ আর কি। তাতে আপনার রাসায়নিক সারের পরিমাণটা কেমন হবে প্রতিবারে? প্রত্যেকবারে আপনার সর্বনিম্ন 100 গ্রাম দিবেন সব মিল করে দিলেও। ইউরিয়া TSP না? ইউরিয়া আমরা দেই না, ইউরিয়া চলে না, ইউরিয়াটা আমরা TSP পটাশ, TSP পটাশ চলে, তারপরে সাথে আমরা কিছু জীব সার দিয়ে থাকি বছরে দুই তিনবার, বরন দিয়ে থাকি, তারপরে হচ্ছে আপনার বছরে দুইবার আমরা জীব সারটা দিয়ে থাকি, আবার হচ্ছে গোজিম নামের একটা ইয়ে আছে, গোজিম ওটা আমরা বছরে দুইবার দিই, পার বিঘা তো ওটা 2 কেজি করে দিলেই ওটা ছিটাই দেয়। পরিমাণ লাগে কম, খুবই কম। দেখেন এটার গেটআপটা আরো সুন্দর, একদম সুন্দর, স্পট নাই, চকচক করতেছে। এটা সাইজ কতটুকু হবে? এটা 500 গ্রাম প্লাস হবে, 500 গ্রাম প্লাস। পিংরোজ যা দেখাচ্ছি 500 নিচে একটাও নাই আপাতত। হ্যাঁ, পিংরোজ অনেক বিগ সাইজ, অনেক সুন্দর হয়েছে এটা। আচ্ছা ভাইয়া, এখানে আপনার রেগুলার কতগুলো শ্রমিক বা কর্মসংস্থানে শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছেন? এখানে আমার আল্লাহর রহমত প্রায় 6 জন প্রতিদিন রেগুলার আর কি, রেগুলার কাজ করে, আর মাঝে মধ্যে আবার অনেক বেশিও লাগে, এক্সট্রা নেন আর কি, এক্সট্রা লাগে, পার্ট টাইম নেন আর কি, পার্ট টাইম, আর রেগুলার 6 জন আছে আর কি। 6 জনের লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করছে? কর্মসংস্থান হয়েছে আল্লাহর রহমত, দীর্ঘ 10 বছর যাবৎ আমার এখানে 6 জন লোক কাজ করে কন্টিনিউ। আচ্ছা বড় ভাই, এই যে হলুদ কালার, এটার ভিতরে কি হলুদই হবে না? না না, এটার ভিতরে হলুদ হবে না, এটার ভিতরে হোয়াইট কালার হবে, সাদা হোয়াইট কালার হবে না? জি। আচ্ছা, আমাদের জ্যোতিলে একটু কেটে দেখান। জি, এটা আমি দর্শকের উদ্দেশ্যে কেটে দেখাবো, কারণ এই জন্য দেখাবো, অনেকেই মনে করে কি এটা পুরো হলুদ, ভিতরে হয়তো বা হলুদ বা লাল হবে কিনা, একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। আমি কেটে দেখাইলে তখন দর্শকটা ক্লিয়ার হতে পারবে যে না, এখানে যেটা মানে বাস্তবতা, এখান থেকে আমার ভিডিও থেকে ওনারা পেয়ে যাবে আর কি। জি জি জি, ঠিক আছে। তো বিসমিল্লাহ বলে আমরা এখন বিসমিল্লাহ বলে কেটে দেখি, বিসমিল্লাহ দেখাই দর্শকের উদ্দেশ্যে কাটবো ইনশাল্লাহ। প্রসেসিং চলছে এবং আমরা দর্শক খাবো, দেখাবো আপনাদেরকে টেস্ট কেমন আর কি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু হোয়াইট কালারের, সাদা কালার, আর বিসিটা দানার মতো বিসি, অনেক সুন্দর, অনেক সুন্দর আর কি। আমরা রেড কালার বা পিঙ্ক কালার যেটা, এটাও আমরা কাটবো ইনশাল্লাহ। ভাই ওইটাও একটু কাটেন, আমরা একটু পরেই খাই। এটা হলো রেড কালার, পুরো রেড, দেখতে অনেক সুন্দর, দেখতে খুব ভালো লাগছে। এটাও কালো জিরার দানার মতন বিচি আছে এটার ভিতরেও। বিসমিল্লাহ বলে আপনি দর্শকের উদ্দেশ্যে খাবেন এবং আমি খাবো, আপনারাও খাবেন, আমরা তো খেয়ে থাকি সবসময়। আপনি শুরু করেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, দর্শক খাওয়া শুরু করলাম। জি বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, মাশাআল্লাহ, খুবই সুন্দর, জি অসাম, খুবই টেস্টি, সুস্বাদু। সুস্বাদু বলতে যে শুধু মিষ্টি, কড়া মিষ্টি হবে এমন কিন্তু না, সুস্বাদু হতে হলে এর অনেক কিছু গুণ থাকতে হয়। দর্শক অনেক অনেক ভালো লাগছে এই হোয়াইট কালার, এই যে আপনার ভিতরে হোয়াইট বাইরে আপনি ইয়েলো, কেমন মিষ্টি, কেমন সেই মিষ্টি সুস্বাদু, আলহামদুলিল্লাহ। হ্যাঁ সুমন, আসলে খুবই সুস্বাদু দর্শক। আচ্ছা, আমাদের নতুন তরুণ যারা উদ্যোক্তা আছে তাদের সম্পর্কে যদি দু একটা কথা বলতেন। আমি নতুন উদ্যোক্তাদের সম্পর্কে বলবো, সেটা হচ্ছে যারা শিক্ষিত বেকার যুবক আছে, চাকরির পিছনে তারা না দৌড়ায়া, ধরেন কিছু ল্যান্ড যদি নিজের থাকে অথবা লিজ নিয়েও যদি শুরু করে, আমি আশা করব, আমি যেহেতু এখানে সফল হয়েছি,
যদি কোনো ভাই এভাবে শুরু করে তারাও এখানে সফল হবে। প্রাথমিক অবস্থায় সব কাজে একটু ধাক্কা আছে, বাধা আছে, বাধা যে অতিক্রম করতে পারবে সে অবশ্যই সফল হবে। আর ড্রাগন চাষে লস হয়েছে এরকম কোনো কৃষক এ পর্যন্ত বলতে পারেনি, কিন্তু কোনো প্রতিবেদনে কেউ বলেনি, বলতে পারবেও না। আর যদি কারো লস হয়ে থাকে তার অবহেলার কারণে হবে, সঠিক পরিচর্যা না জানার কারণে, না করার কারণে, না বা না বোঝার কারণে, সেক্ষেত্রে হয়তো তার ভালো লাভ হয় নাই, কিন্তু লস হয়েছে এরকম বলতে পারবেন। ঠিক আছে ভাই, আপনার সাথে অনেক অনেক কথা বলে ভালো লাগলো। আমাদের কৃষি ফিল্ম ইউটিউব চ্যানেলে দীর্ঘ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। ধন্যবাদ জি। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।